আমার এক ভক্ত বগুড়া মাহাতির হোটেলে কাজ করে, মাঝে মাঝে যাই চা খাই আরাম করি। বাপ রে বাপ, প্রত্যেক দিন মোবাইলে যায় দেখুন ওয়াজ বাজাচ্ছে। আমি বললাম, এই এত যে ওয়াজ শুনিস, বিয়ে শাদি? কয় হুজুর কন কি? তিন ছেলের বাবা আমি। তা বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, দোয়া পড়িস? কয় দোয়া হুজুর, এটা দোয়া পড়ার টাইম নাকি? মানে এত ব্যস্ত, দোয়া পড়ার কথা মনে থাকে না, এরকম আছে না? না সম্মানিত ভাইরা, আমার ইমানদার মুসলমান হিসাবে বলেন তো বাজান, আপনার আমার প্রত্যেকটা কাজ আল্লাহর নামে শুরু করার দরকার আছে না? না আরো জোরে বলেন, দরকার আছে না? নাই। আল্লাহর নামে যদি কাজ শুরু করা হয়, সেই কাজে কল্যাণ বরকত আছে না? নাই। জোরে বলেন, আছে না? নাই। আল্লাহর এক বুজুর্গ বান্দা ছিল, বড় ওয়ালি ছিল, যেই মসজিদে যাইতো বিসমিল্লাহ রস করত, বিসমিল্লাহ পড়লে কি লাভ, বিসমিল্লাহ পড়লে কি লস, কতটা ফজিলত! আল্লাহর বান্দার ওয়াজ নসিহত এতটা সুন্দর ছিল বাজান, ওয়াজ নসিহত শুনতে 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 একজন মহিলা প্যান্ডেলে বসা হিন্দু মেয়ে বুঝতে পেরেছে যখন ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, মেয়েটা যখন বুঝতে পেরেছে নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম, মেয়েটা বোঝার পরে, হিন্দু মেয়েটা আল্লাহর কোরআন শোনার পরে, আল্লাহর ওলির বয়ান শোনার পরে কালেমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এইবার মুসলমান হয়ে যাওয়ার পরে মেয়েটা বাড়িতে গেল, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে। বিশ্বনবী যখন মেরাজ করতে গিয়েছিলেন বাজান গবার হাউজে কাউসারে, যখন বিসমিল্লাহি রহমান রহিম লেখা দেখেছিলেন, জিব্রাইলকে ডেকে বলে, জিব্রাইল এই হাউজে কাউসারের পানি পাবে কারা? হযরত জিব্রাইল ডেকে বলে, বিসমিল্লাহর আমল করবে যারা এখন, সুবহানাল্লাহ। আমার ভাইরা দিলের কান্তা লাগা শুনবেন, মেয়েটা উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে, ও নৌকার মুসলমান বিসমিল্লাহ পড়া লাগবে। এই যে পানি, টিউবওয়েলে চাপ দিলেন, পানি বের হলো, গিলাস ধরলাম, খেয়ে ফেলে দিলাম, কিন্তু বলেন তো বাজান, এই পানিটা এক মাসে, এক বছরে, ছয় মাসে যা লাগবে, হিমালয় পর্বত থেকে যদি প্রতি বছরে দুই মাস তিন মাস পর পরে পানি সংগ্রহ করে খরচ করা লাগতো, গোসল করা লাগতো, খাওয়া লাগতো, তাহলে বুঝতে পারতেন এই পানির কত দাম, আর এই পানি আল্লাহর দেয়া কত বড় একটা নিয়ামত, সুবহানাল্লাহ। বলে আমার ভাইয়েরা, যখন আমরা সফর করি, সফর করা অবস্থায় যখন মাঝে মাঝে পানি খাইতে মনে চায়, তিরিশ চল্লিশ টাকা দিয়ে এক বোতল পানি কিনে নেওয়া লাগে, কথা বলেন ঠিক কেরা? এ বাজান গো, আমার টিউবওয়েলে চাপ দিলাম, পানি বের গেল, ওই পানিটা অনেক আমরা বিসমিল্লাহ না বলেই খাই, আছে না? নাই। বিসমিল্লাহ বললে কি ক্ষতি আছে? অনেকে আবার দাঁড়ায় খায়, বসে খায় না, দাঁড়ায় পানি খাওয়া যাবে না, অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে বাজান। আর বিসমিল্লাহ পড়ে পানি পান করবেন, কারণ পানি অনেক বড় একটা আল্লাহর দেয়া নিয়ামত, কথা বলেন ঠিক কি না? মুসলমান আল্লাহর গোলাম দিলের কান্তা লাগা শুনবেন, কোথায় কি দোয়া পড়তে হবে, কি করতে হবে? ছোট্ট বাচ্চারা পেশাবখানায় যায় দোয়া পড়ে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, ছোট্ট বাচ্চা পেশাব করতে যা পেশাব করে দোয়া পড়ে। আপনি মুরব্বী হয়ে গেছেন, বয়স আপনার চল্লিশ পঞ্চাশ বছর হয়ে গেছে, যদি জিজ্ঞাসা করা হয় বাজান পেশাবখানায় ঢোকার একটা দোয়া আছে আপনি কি জানেন? কয় হুজুর আমি তো জানি না। এক মুরব্বী চাচা কয়েকদিন দাওয়াতি কাজ করছে, বোঝেন তো, বোঝেন কত অনেক দোয়া কালাম শিখেছে বাজান, অনেক মুরব্বী আছে, কোন দোয়া কোন জায়গায় পড়া লাগে, মুরব্বীর মাথার ধারণ ক্ষমতা কম, এই জন্য মুরব্বী চাচা পেশাব করতে যা দোয়া পড়তেছে বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আলম চাচা এই দোয়া কেন বললেন? এ তো খানা খাওয়ার দোয়া। কই বাবা কোন দোয়া যে কোন জায়গায় পড়া লাগে আমার তো মনে থাকে না। আজ পৃথিবীতে এমন মানুষ আছে বাজান, নামাজ পড়ে আর দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহীন, রব্বি হাবলি মিনাস সলিহীন। এক যুবক চিন্তা করে, আমার মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেব প্রতিদিন এই দোয়া করে, এই দোয়ার রহস্য কি, ফজিলত কি, সব কি, এটা আমার জানা দরকার, একটা বড় আলেমের কাছে জিজ্ঞাসা করছি, রব্বি হাবলি মিনাস সলিহীন এর অর্থ কি? হুজুর বলছে, বাবা এর অর্থ হলো আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও, নেককারে সন্তান দান করো, বলে তাই নাকি? বলে হ্যাঁ। এইবার
মুয়াজ্জিনের কাছে যা বলে বাজান আপনার ছেলে মেয়ে কয়জন কয় 11 জন কয়জন 11 জন তারপরে প্রতিদিন হাত তুলে বলেন রব্বি হাবলি মিনা সালিহিন আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও নেককার সন্তান দাও তারপরে প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে কেন সন্তান চান কয় বাবা আমি তো চাই না বলে রব্বি হাবলি মিনা সালিহিন বলে হ্যাঁ পড়েন তো বলে পড়ি তো এর অর্থই তো আল্লাহ আমাকে একটা সৎপুত্র দাও নেককার সন্তান দাও মুরব্বি ডেকে বলে বাবা এই দোয়ার মানে যেইটা এইটা যদি আমি বুঝতাম 11 বছর আগে দোয়া পড়া বন্ধ করে দিতাম এই জন্য অনেকে আমরা দোয়া দরুদ কিছু জানি না বুঝি না আমার এক ভক্ত বগুড়া মাহাতির হোটেলে কাজ করে মাঝে মাঝে যাই চা খাই আরাম করি বাপ রে বাপ প্রত্যেক দিন মোবাইলে যায় দেখুন ওয়াজ বাজাচ্ছে আমি বললাম এই এত যে ওয়াজ শুনিস বিয়ে শাদী কয় হুজুর কন কি তিন ছেলের বাবা আমি তা বললাম স্ত্রী সহবাসের একটা দোয়া আছে দোয়া পড়িস কয় দশ হুজুর এটা দোয়া পড়ার টাইম নাকি মানে এত ব্যস্ত দোয়া পড়ার কথা মনে থাকে না এরকম আছে না না এ ভাই জান আমার মন খারাপ করেন না সামনের দিকে যাই আল্লাহর বান্দি উঠতে বসতে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ পড়ে মাটির পাইছে ফিস ফিস করে মিয়ে যেন কি তেলাওয়াত করে হিন্দু মহিলা এসে বলে মা কি ফিস ফিস করে তেলাওয়াত করলি মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলে না তারা আমি কয়েকদিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছি আর আমি তেলাওয়াত করলাম কোরআনুল কারিমের প্রত্যেকটা সুরার শুরুতে যে আয়াতে কারিমা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম ও মা আমি এইটা তেলাওয়াত করেছি বলে সর্বনাশ মিয়া আমার এখনো সময় আছে ইসলাম ধর্মকে বাদ দিয়ে বাপ দাদার ধর্মে ফিরে আয় মেয়েটা ডেকে বলে মা আমার পক্ষে সম্ভব না আমি মুসলমান হয়েছি মা ইমান এনেছি আমার পক্ষে ইসলাম ধর্ম ত্যাগ করা সম্ভব নয় এইবার বলে তোর বাবা আসলে কিন্তু বলে দেব মেয়ে ডেকে বলে মা বলে দিতে পারো আমার কোনো আপত্তি নাই এইবার চতুর্দিক দিয়ে বলা হলো কিন্তু মেয়ে কোনো মতে বোঝে না রাত্রিবেলায় স্বামী যখন চলে আসছে ডেকে বলে স্বামী আমার সর্বনাশ হয়ে গেছে তোমার আমার একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে বলে তাহলে মেয়েটাকে ডাক দাও তো শুনি মেয়েটাকে ডেকে বলে মা শুনলাম তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ মেয়েটা ডেকে বলে হ্যাঁ বাবা আপনি যা শুনেছেন সত্য আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ডেকে বলে মিয়া আমার একমাত্র একমাত্র বাপ দাদা ধর্ম বাদ দিয়া নতুন কোন ধর্মের গুণগান কথা তোমার মুখ থেকে আমি শুনতে চাই না এখনো সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মা তুমি আমাদের একমাত্র মেয়ে ধন সম্পদ টাকা পয়সা যা আছে সব তো তোমার কারণে করছি মা ও মা তুমি ভুল করো না মেয়েটা ডেকে বলে বাবা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় কনস সুবহানাল্লাহ এই কথা শোনার সঙ্গে সঙ্গে বাবা মেয়ের গালে এত জোরে একটা থাপ্পড় মেরেছে ওই থাপ্পড় খাওয়া মাত্রই মেয়েটা ঝুঁকির পানি ছেড়ে দিয়ে বলে বাবা মারতে মারতে যদি আমাকে মেরেও ফেলে দাও ও বাবা আমার জীবনটাও যদি চলে যায় আমি জীবন দিতে রাজি কিন্তু ইমানের পথ ছাড়তে রাজি নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইবার মেয়েটার বাবা আর মা মিলে ষড়যন্ত্র করলো একমাত্র মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওর কারণে বংশের মুখে চুন খালি পড়বে সম্মানে আঘাত লাগবে এমন কাজ আমরা মেয়েকে করতে দেব না প্রতিদিন মারধর করলে মানুষ যদি জিজ্ঞাসা করে মেয়েটাকে কেন মারো জবাব দিতে পারবো না বিদায় একটাই কারণ একটাই কারণ একটাই কারণ যে কোনো রহস্য বের করে যে কোনো ষড়যন্ত্র করে মেয়েটাকে বোঝাইয়া ফিরাই আনতে পারবো না ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে হঠাৎ করে ডেকে বলে বিবি রে আমার পাশের গ্রামে তো সাপুরিয়ারা সাপের খেলা দেখায় ওদের কাছ থেকে একটা বিষাক্ত সাপ যদি টাকা নিয়ে কিনে আনতে পারি আর ওই সাপ যদি একবার আমার মেয়েটাকে সবল মারে তাহলে মেয়েটা মারা যাবে মানুষজন বললে কেন মারা গেল বলবো সাপে কেটে মারা গেছে সাপও মরবে লাঠিও ভাঙবে না আমাদের কেউ কেউ দোষী করতে পারবে না দোষের আঙ্গুল কেউ আমার দিকে ইশারা করতে পারবে না এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তাই কর এইবার রাত্রিবেলায় যা
বিষাক্ত একটা সাপ ক্রয় করে পাতিলে করে বাড়িতে নিয়ে আসলো বাজার। নিয়ে আসার পর এইবার পরের দিন সকালবেলা স্বামী তার কাজের সন্ধানে চলে গেল, মেয়েটার মা দেখে বলে, মা এই দিকে আসো, গতকাল রাত্রিতে বাবা গালে থাপ্পড় মেরেছে, এই জন্য বুঝি মন খারাপ করেছো, কষ্ট পেয়েছো, ব্যথা পাইও না মা, মন খারাপ করো না মা, তোমার বাবারে আমি তোমারে কত ভালোবাসি জানো, ওই যে একটা পাতিল দেখা যায় ওই পাতিলের ভিতরে তোমার জন্য স্বর্ণের হার অপেক্ষা করতেছে মা, যাও যাও তাড়াতাড়ি করে যাও, ওই স্বর্ণের হারটা পড়ে আমার সামনে চলে আসো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মেয়েটা মার কথা বিশ্বাস করে এক পা দুপা করে হাঁটি হাঁটি করে চলতে লাগলো বাজার। চলতে চলতে ঠিক ওই পাতিলের কাছাকাছি চলে গেল। এখন বিসমিল্লাহ রহমান রহিম বলে শুধু হাতটা দেবে, বলবো কষ্ট হবে, মন খারাপ করছেন বুঝি, বাজান গো আমার দিলের কানটা লাগায় শোনেন, মহিলার মা বাবার ষড়যন্ত্র করেছে, পাতিলে রেখেছে বিষাক্ত সাপ, মেয়েটাকে সাপে কেটেও হত্যা করতে চাই, কারণ হলো একটাই, মেয়েটা কার ধর্ম গ্রহণ করেছে, আরো জোরে বলেন, ওরা হলো হিন্দু আর মেয়েটা হয়েছে মুসলমান, এই জন্য মা বাবা সহ্য করতে পারবে না অপমান, এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে কোনো ভাবে হোক মেয়েটাকে হত্যা করতে হবে, এই জন্য তারা ষড়যন্ত্র করে বলতেছে, মা এই পাতিলে তোমার জন্য স্বর্ণের হার রাখা আছে, মেয়েটা সহজ সরল মনে বিশ্বাস করে পাতিলের কাছে গেছে, এখন খালি হাতটা ঢুকাবে, আমি কি কথা বলবো না শেষ করে দেব, কারা কারা শুনবেন দু হাত তুলে দেখা লিল্লাহ তাকবীর।